হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পার্ট ওয়ানে তোমরা দেখলে যে আমরা গঙ্গা স্নান করে আসলাম, তারপর আমি সন্ধেবেলা মায়ের মূর্তি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে আমাদের মা চলে এসেছেন, তারপর এই দিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো কাম্মা নিজে হাতে পরিবেশন করছিলেন আর পাড়ার সকল কাম্মারা একসঙ্গে খেতে বসেছিলেন। এই একটা দিন পাড়ায় বেশ ভালোই মজায় কাটে। আর এদিকে দেখতে দেখতে দেখি কি না, ঘর ডুবিয়ে কাকুর চলে এসেছে গঙ্গা থেকে। তারপর এইদিকে আমি আর রিও মিলে প্রদীপের সলতেগুলোকে তৈরি করে নিচ্ছিলাম, আর প্রদীপের সলতের মুখে আমরা একটু করে কর্পূর লাগিয়ে দিচ্ছিলাম যাতে সলতেগুলো একবারে জ্বালানোর সময় তাড়াতাড়ি জ্বলে যায়। এবার আমাদের পুজো শুরু হয়েছে, কাকু সংকল্পে বসে গেছে, সংকল্প শুরু হয়ে গেছে। এরপর আসবে ডন্ডি কাটার, তারপর শুরু হলো ডন্ডি কাটা। মহিলারা, কিছু মহিলারা যাদের তো এনারা ডন্ডি কাটছেন, কাটতে তারা ডন্ডি মায়ের মন্দিরের মায়ের পাশে চারপাশেই আমাদের এখানে প্রতিটা বছর আমি ছোটা থেকে দেখি এবং সমস্ত জায়গায় কালী পুজো তোমাদের সাথে একটু দেখালাম হয় বলে আমার মনে হয়। তারপর এদিকে আমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে, যেটা হচ্ছে বাতাসা চড়ানো, হরিণটে বাতাসা চড়ানো। সে যে এক কী অপূর্ব মানে ব্যাপার, সবাই ঝাঁপিয়ে পড়বে বাতাসা করানোর জন্য। যে জটাই পা কম্পিটিশান হবে যে যে কে কটা করে বাতাসা করাতে পেরেছে, এটা একটা আলাদাই লাগে আমাদের। প্রতি বছর এই দিনটা আমরা সবাই রাত জেগে বসে থাকি শুধু এই বাতাসা করানোর সময়গুলো আসবে বলে, হরিণটের বাতাসার জন্য। দেখো তোমরা আমরা কতটা সবাই মিলে মজা করছি এখানে। এরপর সেই অপেক্ষার অবসান চলে আসলো, সেটা হচ্ছে সারাদিন উপোস করে থাকার পর আমরা সকলে মিলে মায়ের পুষ্পাঞ্জলি দেবো বলে বসে পড়েছি। হাতে ফুল নিলাম, ঠাকুরমশাই আমাদের ফুল দিয়ে দিলেন। এরপর হবে পুষ্পাঞ্জলি পাঠ। দেখো আমি সুনীলকে ওইখান থেকে ইশারা করে করে বলছিলাম যে একটু ভালো করে ভিডিও ক্লিপ কর তুই, যাতে আমি সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে ছোট ছোট করে দেখাতে পারি। জানি সমস্ত পাড়াতেই সমস্ত জায়গাতেই কালী পুজোর একই নিয়ম, তাও যদি একটু তোমাদের সঙ্গে দেখাই আমারও তো ভালো লাগে। এরপর দেখো এখানে মায়ের আরতি করে নিচ্ছে কাকু, মায়ের আরতি শুরু হয়ে। আমাদের এখানে আর একটা জিনিস হয়, সেটা সব জায়গায় হয় কি না জানি না, এই যে ধুনো পোড়ানো, উনি হাতে নিয়ে বসবেন আর ধুনো দেওয়া হবে, তারপরেই শুরু হয়ে গেল আমাদের হোম। হোমটা হয়ে যাওয়ার পরই এখানে পঞ্চপ্রদীপগুলো রিও একে একে জ্বালিয়ে নিচ্ছিল, প্রচণ্ড হাওয়ার কারণে প্রবলেম হচ্ছিল। আর এদিকে পুজোর সমাপ্তি হয়েই এলো, আরতি দিয়ে আমাদের পুজো আজকে শেষ হলো। কেমন লাগলো জানাতে ভুলো না।